রবিবার লেকটাউনে পথ দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। একটি বিএসএফ জওয়ান বোঝাই গাড়ি উল্টো ডাঙার দিকে যাচ্ছিল, আর ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে ওই গাড়িটি। প্রথমে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে, তারপরে ট্যাক্সিকে ধাক্কা মারে, আর সেই ট্যাক্সি বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে, ফলে ট্যাক্সির ভেতরে থাকা দুই মহিলা যাত্রী সহ ট্যাক্সি চালক আহত হয়। বিএসএফ এর গাড়িতে থাকা তিনজন মহিলা কর্মীও আহত হয়। অন্য গাড়িতে থাকা কয়েকজন যাত্রী তারাও আহত হয়েছেন, তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকের জন্য। খাতক গাড়ি চালকটিকে আটক করা হয়েছে, আর আটক করেছে লেকটাউন থানার পুলিশ। পুরো ঠেকাতে থাকেন।